টি-20 বিশ্বকাপ থেকে দেশে ফিরে আসলেন মোহাম্মদ সাইফউদ্দিন। শীঘ্রই শুরু হবে পুনর্বাসন। চোটের কারণে আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দেশে ফিরে এসেছেন। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ দলের সঙ্গ ত্যাগ করে বৃহস্পতিবার 28 অক্টোবর দেশে পা রাখেন তিনি। বৃহস্পতিবার সকালে আরব আমিরাতে দুবাই এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাইফউদ্দিন। বিকাল 5টায় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সুপার 12-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাইফউদ্দিনের পুরনো পিঠের চোট জেগে ওঠে, ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে দলে পরিকল্পনা থেকে ছিটকে পড়েন তিনি। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন। আশা করি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।